एक झलकेर पर फिरे एलाम सात सकाले निये सुबीरेश भट्टाचार्यर बिरुद्धे की पदक्षेप करछे सीबीआई नियोग दुर्नीति मामलाय केंद्रीय संस्थार काछे जानते चाइलेन विचारपति अभिजित गंगोपाध्याय और अन्यदिके पृथक एकटी एजलासे सुबीरेश भट्टाचार्यर जामिनेर आवेदन संक्रांत मामलाय सीबीआईर उद्देश्ये कड़ा बार्ता दिल दुई विचारपतिर बेंच। सब काज तो सिंगल बेंच करछे, आपनारा कि करछेन? मंतब्य विचारपतिर। हाईकोर्टेर दुई एजलासे पृथक दुई मामला, दुई मामलारই বিষয়বস্তু নিয়োগ দুর্নীতি। দুটোই এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য সংক্রান্ত। আর দুই মামলাতেই সিবিআই এর উদ্দেশ্যে কড়া বার্তা দিলেন বিচারপতিরা। বুধবার সিবিআই এর উদ্দেশ্যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রশ্ন করেন, সুবীরেশ ভট্টাচার্যের বিরুদ্ধে কি পদক্ষেপ করছে তারা? উত্তরে সিবিআই জানায়, নবম দশমে নিয়োগ দুর্নীতি মামলায় হেফাজতে রয়েছেন সুবীরেশ ভট্টাচার্য। এবার গ্রুপ সি মামলাতেও প্রোডাকশন ওয়ারেন্ট জারি করেছে নিম্ন আদালত। 22শে ডিসেম্বর অর্থাৎ আগামী বৃহস্পতিবার এর শুনানি, সেদিন তাকে নিম্ন আদালতে পেশ করবে জেল কর্তৃপক্ষ। এই প্রেক্ষিতে বিচারপতি গঙ্গোপাধ্যায় প্রশ্ন করেন, জেল থেকে আদালতের দূরত্ব 2 কিলোমিটারেরও কম, তাহলে এত সময় লাগবে কেন? সুবীরেশকে কি তিহার জেল থেকে আনা হবে? সিবিআই এর বিশেষ আদালতের ভূমিকায় রীতিমতো ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি। তিনি বলেন, চাকরি প্রার্থীরা রাস্তায় বসে আছেন আর একজন অভিযুক্তকে পেশ করতে 10 দিন সময় দেওয়া হচ্ছে। সিবিআই এর বিশেষ আদালতের বিচারককে জানাবেন, তার ভূমিকায় আমি খুশি নই। মঙ্গলবারের মধ্যে বিচারকের কাছে রিপোর্ট তলব করেছেন তিনি। পাশাপাশি নিম্ন আদালতে দ্রুত শুনানির জন্য সিবিআইকে আবেদন করারও নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অন্যদিকে এদিনই এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যের জামিনের আবেদন সংক্রান্ত মামলায় সিবিআই এর উদ্দেশ্যে কড়া মন্তব্য করেছে বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি অজয় কুমার গুপ্ত ডিভিশন বেঞ্চ। তারা বলেন, সব কাজ তো সিঙ্গেল বেঞ্চ করছে, আপনারা কি করছেন? এদিন সুবীরেশ ভট্টাচার্যের জামিনের আবেদন জানিয়ে তাঁর আইনজীবী সওয়াল করে বলেন, 88 दिन ধরে জেলে রয়েছেন সুবীরেশ, 5 বার সিবিআই এর সামনে হাজিরা দিয়েছেন, এফআইআর এ তার নাম ছিল না, তদন্তে সব রকম সহযোগিতা করেছেন, চার্জশিট দাখিল হয়ে গেছে। তখন বিচারপতি জয়মাল্য বাগচি বলেন, সর্বোচ্চ সাজার মেয়াদ 7 বছর, তদন্তে দেরি হচ্ছে এই অভিযোগ থাকলে 3.5 বছর পরে আসুন। এরপরই মামলাকারীর আইনজীবী বলেন, আদালতের নির্দেশে এবং পর্যবেক্ষণে সিবিআই তদন্ত করছে। তখন সিবিআই এর কাছে বিচারপতিরা জানতে চান, তদন্ত কোন পর্যায়ে রয়েছে, শেষ হতে কতদিন লাগতে পারে, দুর্নীতিতে কি ভূমিকা রয়েছে সুবীরেশ ভট্টাচার্য, তাকে আর হেফাজতে রাখার প্রয়োজন আছে কি, তার বিরুদ্ধে আর কোনো মামলা কি বিচারাধীন আছে। দুর্নীতি তদন্তে সিবিআইকে রিপোর্ট পেশের নির্দেশ দেয় আদালত। 21শে ডিসেম্বর অর্থাৎ বুধবারের মধ্যে রিপোর্ট পেশ করতে বলা হয়েছে। যদিও সুবীরেশ ভট্টাচার্যের জামিনের আবেদন নিয়ে এদিন কোনো নির্দেশ দেয়নি আদালত। সৌভিক মজুমদার, এবিপি আনন্দ, কলকাতা। एम्से बेआईनी भावे नियोगेर अभियोग चाकदार बीजेपी विधायक बंकिम घोषेर बाड़ी गिये पुत्रबधूके जिज्ञासाबाद करलो सी आई डी टीम। साधारण मामलाय केन सी आई डी, कयला चुरी, टेट दुर्नीतिर तदन्तभार केन नेयनि सी आई डी, प्रश्न तुलेछेन बीजेपी विधायक। এসএসসির নিয়োগ দুর্নীতি নিয়ে শোরগোলের মাঝেই কল্যাণী এইমসেও বেআইনি নিয়োগের অভিযোগ উঠেছে। তাতে নাম জড়িয়েছে চাকদার বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষের। তার পুত্রবধূ অবৈধভাবে চাকরি পেয়েছেন বলে অভিযোগ। এই ঘটনার তদন্তে বৃহস্পতিবার দুপুর 2:30 নাগাদ ফের একবার বিজেপি বিধায়কের হরিণঘাটার বাড়িতে পৌঁছয় সিআইডির টিম। সূত্রের খবর, সেই সময় বাড়িতে উপস্থিত ছিলেন না বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষ। তবে 1 ঘন্টারও বেশি সময় ধরে তার পুত্রবধূ অন্বেষা ঘোষকে জিজ্ঞাসাবাদ করেন সিআইডির আধিকারিকরা। এই সংক্রান্ত বিষয়ে এর আগেও সিআইডি আমার বাড়িতে এসেছিল, ইনভেস্টিগেশন করেছে, আবার তারা আজকে এসেছে। আমি সিআইডিকে অলওয়েজ ওয়েলকাম জানাচ্ছি, কিন্তু কেন একটা সাধারণ কেসে এই সিআইডি? এর থেকে বড় বড় ঘটনা পশ্চিমবাংলায় ঘটে যাচ্ছে। গত 11 বছরে রাজ্য সরকার এত বড় বড় ঘটনা একটাও সিআইডি দিচ্ছে না। এটা প্রতিহিংসা রাজনীতি। প্রতিহিংসা পরায়ণের রাজনীতি তৃণমূল কংগ্রেস করে না, ভারতীয় জনতা পার্টি করে। সারা ভারতবর্ষের মানুষ জানে তারা কিভাবে বিরোধী দলের কণ্ঠস্বর রোধ করছে। ফলে এটা সম্পূর্ণ উনি ভুল কথা বলেছেন। আর আইন আইনের পথে চলবে। কল্যাণী এইমসে বেআইনি নিয়োগের অভিযোগে নাম জড়িয়েছে বাঁকুড়ার বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার, রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার, বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা ও চাকদার বিধায়ক বঙ্কিম ঘোষের। এই 4 জন সহ 8 জনের নামে এফআইআর হয়েছে। ইতিমধ্যেই বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষের পুত্রবধূ অন্বেষা এবং বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানার মেয়ে মৈত্রীকে জিজ্ঞাসাবাদ করেছে সিআইডি। সুজিত মন্ডল, এবিপি আনন্দ, নদিয়া। চোখ রাখবো পরের খবরে। 25 বছর আগে মৃতের নাম এবার প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায়। হাবড়ার ডোমজোড়ের সলব 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের ঘটনা। সমীক্ষায় গিয়ে আবেদনকারীর পাকা বাড়ি দেখে হতবাক আশাকর্মীরাও। নিহতের পরিবার পঞ্চায়েতের তৃণমূল সদস্যের আত্মীয় হওয়াতেই এই সুবিধে, অভিযোগ তুলেছে বিজেপি। সরকারি আবাস যোজনার উপভোক্তা তালিকায় কোথাও তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষের মা ও ছেলের নাম, কোথাও আবার নাম রয়েছে তৃণমূলের পঞ্চায়েতের উপপ্রধানের স্ত্রী, বাবা, ভাইয়ের। প্রধানমন্ত্রী আবাস যোজনা তালিকা যাচাই করতে গিয়ে বিভিন্ন জায়গা থেকে উঠে আসছে ভুরি ভুরি দুর্নীতি, স্বজন পোষণের অভিযোগ। সেই তালিকা এবার নতুন সংযোজন। 25 বছর আগে মৃত্যু হয়েছে এমন এক ব্যক্তির নামও এবার ঢুকলো আবাস যোজনা তালিকায়। 1997 साले मृत्यु हुए हावड़ा डोमजुड़े सलभ 2 नम्बर ग्राम पंचायत बासिंदा शैलेंद्रनाथ दासेर। अथच आवास योजना तालिकाय जलजल करछे तार नाम और एई निये शुरू हयेछे बितर्क। बीजेपीर अभियोग ओई परिवार सलभ 2 नम्बर ग्राम पंचायतेर तृणमूल सदस्येर आत्मीय। यदिओ एई अभियोग मानते नाराज तृणमूलेर पंचायत सदस्य। শুধুমাত্র ওই সদস্য পঞ্চায়েত সদস্য যিনি আছেন ওখানকার ওনার রিলেটিভ হওয়ার কারণেই এটা হয়েছে। আমরা দেখতে পাই যে উনি অলরেডি 20 বছর আগে মারা গেছেন। সেটা কীভাবে হয়? প্রায় 5-6 বছর আগে ওনার বাড়ি হয়ে গেছে। প্রকৃত গরিব মানুষ যার জরুরি সে পাক, কোনো আপত্তি নেই, তারই একমাত্র অধিকার এটা। কিন্তু এভাবে ম্যানিপুলেশন করা চলবে না, আমরা এর তীব্র প্রতিবাদ করছি। ওইটা ঘরটা বাংলা আবাস যোজনায় ঘর এসেছে, সেটা তো শৈলেন দাস তো কিছু জানে না, দিয়েছে অন্যজন, শোভা সেনাপতি ভীম সেনাপতি দিয়েছে। তারা ওদেরকে থাকতে দিয়েছিল ওই জমিতে। যখন দেওয়া হয়েছিল তখন তো আমি ক্যান্ডিডেট ছিলাম না, সেই জন্যই তো আমি এখন বলেছি এটা কি করে হতে পারে। পঞ্চায়েতেও জানিয়েছি, আশাকর্মীকেও জানিয়েছি। বিতর্কের মধ্যেই বিষয়টি নিয়ে আজব সাফাই দিয়েছেন বৃতের বে। আমি তো লেখাইনি, কারা লিখিয়েছে তাহলে কি করে বলবো, কে লিখিয়েছে আপনারা জানেন না। তখন হয়তো সার্ভে করে দেখা হয়েছিল যে এই ব্যক্তি হয়তো পাওয়ার যোগ্য, কিন্তু এখন তো যে কাজগুলো হচ্ছে সবটাই সার্ভে করে হচ্ছে। এবং যে পরিবার ওই পাকা বাড়ি আছে বা যার দোতলা বাড়ি আছে সেরকম ব্যক্তি তো কোনোভাবেই পেতে পারে না। যারা কাঁচা বাড়ি বা টালির বাড়ি আছে সেগুলোও সব সার্ভে চলছে। আবাস যোজনা তালিকা নিয়ে রোজই সামনে আসছে কারচুপির নতুন নতুন অভিযোগ। সেই তালিকা এবার আরও লম্বা হলো। সুনীত হালদারের রিপোর্ট, ABP আনন্দ, হাওড়া। আবাস যোজনা সুবিধা প্রাপকদের তালিকায় গুচ্ছ গুচ্ছ ভুয়ো নাম। কোথাও আবার পেল্লাই বাড়ির মালিকের নাম উঠেছে তালিকায়। জেলায় জেলায় শাসক দলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ সামনে আসছে। বৃহস্পতিবার বাঁকুড়া ও আলিপুরদুয়ারে বিডিও অফিসে বিক্ষোভ দেখায় বিজেপি। ছাঁ চকচকে বাড়ি, গ্যারাজে গাড়ি, তাও সরকারি আবাস যোজনার তালিকায় নাম রয়েছে। এমনই চাঞ্চল্যকর অভিযোগ তুলে তৃণমূলের বিরুদ্ধে বিক্ষোভ দেখালো বিজেপি। বাঁকুড়ার ছাতনায় বিডিও অফিসের সামনে এই বিক্ষোভ ঘিরে রীতিমতো ধুমধুমার পরিস্থিতি তৈরি হলো। জোর করে গেট খুলে বিডিও অফিসে ঢোকার চেষ্টা করেন বিজেপি কর্মীরা। পুলিশের সঙ্গে বচসা, ধাক্কাধাক্কিতে জড়ান বিজেপি বিধায়ক। আবাস যোজনায় প্রকৃত দাবিদারদের বঞ্চিত করে আত্মীয় পরিজনদের জায়গা করে দিয়েছেন তৃণমূল নেতারা। এই অভিযোগ তুলে বৃহস্পতিবার ছাতনা বাসলী মন্দির থেকে মিছিল করে বিডিও অফিসে যান বিজেপি নেতাকর্মীরা। দপ্তরে ঢোকার চেষ্টা করতেই আটকায় পুলিশ, শুরু হয় বচসা, ধাক্কাধাক্কি। পশ্চিমবাংলায় একমাত্র রাজ্য যেখানে এই গরিব মানুষদের টাকাও তৃণমূলীরা খেয়ে নিচ্ছে। সেই জন্য আজকে সাধারণ মানুষ পথে নেমেছে। আমরা বিডিওর কাছে গেছি, আমরা আমাদের দাবি জানিয়েছি, এবং যদি এই দাবি আবার আগামী দিনে না পূরণ হয় তাহলে আমরা তো আন্দোলন করবই। আন্দোলনের সাথে সাথে আমরা কোর্টেরও দ্বারস্থ হব। ওরা বাইরের থেকে লোকজন নিয়ে এসে, এলাকার লোকাল লোক কেউ নেই, বাইরের লোকজন নিয়ে এসে একে নাটক করছিল। এবং ওদের যে উগ্র মানসিকতা, সেই উগ্র আচরণ এখানে একটা ঝামেলা বাঁধানোর চেষ্টা করেছিল। পরে বিডিওর সঙ্গে দেখা করে ডেপুটেশন জমা দেয় বিজেপির প্রতিনিধি দল। অন্যদিকে উত্তর 24 পরগনার দত্তপুকুরে আবাস যোজনার তালিকায় ভুয়ো নাম রয়েছে বলে অভিযোগ তুলেছে বিজেপি। তাদের দাবি, দত্তপুকুরের চালতাবিড়িয়া গ্রামে একটাই বুথ এলাকা থেকে 30 জনের নাম উঠেছে আবাস যোজনার সুবিধা প্রাপকদের তালিকায়। কিন্তু তারা কারা? এলাকার কেউই নাকি তাদের চেনেনি না। বর্তমানে আমাদের এই পাঠে যার নাম এসেছে তাতে দেখা যাচ্ছে আমাদের এই এলাকার লোক না, সব বাইরের লোক। 30টা কমপক্ষে 30টা এরকম নাম আছে। আপনার নাম না, আমাদের নাম কেটে দিয়েছে। আমার 2017 চার্ট ফট আছে, 2012 চার্ট আছে, দিচ্ছে না। তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে নিশানা করেছে বিজেপি। 243 নম্বর পাঠে খালি 30টা নাম এমন পাওয়া গেছে যাদের কোনো অস্তিত্ব নেই। আমরা খুঁজে তাদের ভোটার লিস্ট মিলিয়ে তাদের কোনো অস্তিত্ব খুঁজে পাইনি। এই যে লিস্ট আপনারা দেখতে পারেন, তৃণমূলের পঞ্চায়েত লেভেল থেকে শুরু করে উপর লেভেল পর্যন্ত খাওয়াখাওয়ি নিয়ে যে জিনিসটা চলছে সেটা বুথের মধ্যেও আমরা দেখতে পাচ্ছি। একটা বুথে খালি 30টা নাম আমরা পেয়ে গেছি। 2018 সালে তো এই ঘরের লিস্টের ছবি তোলা হয়েছিল, তখন তো আমরা নতুন, যেহেতু আমরা জানি না কাদের তুলেছিল। এখন যেগুলো জানা যাচ্ছে যাতে গরিব মানুষরা ঘরটা পায়, লিস্টে নাম আছে তাদেরকেই আমরা করার চেষ্টা করব। আর যাদের ছাদ দেওয়া বাড়ি আছে সেগুলো যাতে না হয় সেইটা আমরা অন্তত আমার সময় আমি সেটা দেখার চেষ্টা করব। আবাস যোজনায় স্বজন পোষণ, কারচুপির অভিযোগ তুলে তদন্তের দাবিতে আলিপুরদুয়ারেও বিডিও অফিসে বিক্ষোভ দেখায় বিজেপি। পূর্ণেন্দ্র সিংহ, সমিরণ পাল, অরিন্দম সেন, ABP আনন্দ। फिर एलाम बिरतिर पर सात सकाले निये जे खबरे नजर राखबो बांगलार दुर्गापुजोके यूनेस्कोर स्वीकृतिर बछर पार सेई उपलक्षे टाउन हले विशेष अनुष्ठानेर आयोजन करेछिलो फोराम फर दुर्गोत्सव जेखाने गुणीदेर संबर्धना जानानो हय। गत बछरेर ১৫ डिसेम्बर बांगलार दुर्गापुजोके इंटेंजिबल कलचारल हेरिटेजेर स्वीकृति दियेछिलो यूनेस्को। बृहस्पतिवार छिलो तार प्रथम वर्षपूर्ति सेई उपलक्षे टाउन हले स्वीकृति उत्सव नामे एक अनुष्ठानेर आयोजन करेछिलो फोराम फर दुर्गोत्सव जेखाने विभिन्न क्षेत्रे गुणीदेर संबर्धना जानानो हय। एक बछर आगे ১৫ डिसेम्बर यूनेस्को कलकाता दुर्गापुजोके एकटा स्वीकृति दियेछिलो। সেই স্বীকৃতির এক বছর উদযাপন আমরা আজকে করছি। যারা কলকাতা দুর্গাপুজোর সাথে বহুদিন থেকে জড়িত বা যাদের নাম আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি তাদের আমরা স্বীকৃতি দিচ্ছি। আমরা একটা জায়গা রনিং করে দিয়েছি খানিকটা জায়গা, কিন্তু আজকে যেটা হলো আজকেটা এটাকে আরও অনেক বাড়িয়ে দিল, অনেক পরিষ্কার করে দিল। যে জিনিসটা আমরা এখনও পর্যন্ত করতে পারিনি এরা কিন্তু সেটা করে দেখালো যে দরকার পড়লে আমার মতন বাইরে बृहस्पतिवार अनुष्ठान संबर्धना जानानो हय एबीपी प्राइवेट लिमिटेड सीईओ ध्रुव मुखोपाध्याय के। एबीपी गोष्ठी शतवर्ष चलছে, সুতরাং শতবর্ষে স্বীকৃতি পেয়ে আমরা আরো সম্মানিত আরো আনন্দিত। অনেক অনেক ধন্যবাদ। তো আসল স্বীকৃতি কিন্তু যারা পূজো করছেন এবং সেটা হচ্ছে আপনারা উদ্যোক্তারা এবং ইউনেস্কোর এই অ্যাওয়ার্ডটা যদি আপনি দেখেন লেখা আছে ইনট্যাঞ্জিবল কালচারাল। ইনট্যাঞ্জিবল মানে যেটা দেখা যায় না ছোঁয়া যায় না এবং এই যেটা দেখা যায় না ছোঁয়া যায় না আমার এক্সপিরিয়েন্সের মধ্যে হচ্ছে পুজো উদ্যোক্তাদের উদ্দীপনা উৎসাহ এবং একনিষ্ঠভাবে যে পুজো করে যাওয়া যেটা আমরা ছোটবেলা থেকে বড় হয়েছে সেই পুজো দেখে এই পুজো যদি না থাকতো আজকে এই দিনটাও থাকতো না। টাউন হলের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুজিত বসু, ফিরহাদ হাকিম, দেবাশিস কুমার, চন্দ্রিমা ভট্টাচার্যরা। সমিরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।